আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখবো ওয়াকফ করার নিয়ম বা ওয়াকফ ধরার নিয়ম তো যারা যারা কোরআন শরীফ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ওয়াকফ ধরতে হয় বা কীভাবে ওয়াকফ করতে হয় তো বন্ধুরা ওক ফ করার নিয়ম নিয়ে আমি কয়েকটি ভিডিও বানাবো কারণ একটা ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব নয় তাই আমি ভাবলাম যে কয়েকটা পর্বর মাধ্যমে আপনাদের এই অক্ফ করার নিয়মগুলা বোঝাবো কোরআন শৈবের মধ্যে যত ধরনের ওকফ করার নিয়ম আছে আমি ইনশাআল্লাহ সব করে নিয়ম আপনাদেরকে শেখাবো কোরআন শরীফের মধ্যে যত ধরনের ওয়াকফ করার নিয়ম আছে মানে যেভাবে ওকফ করবো কোরআন শিবের মধ্যে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা ওয়াকফ করার নিয়ম নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করব তো আমি বিশ্বাস করি আপনি যদি ওয়াকফ করার নিয়ম নিয়ে আমি যতগুলো ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ ওয়াকফ কীভাবে করতে হয় সেটা নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না তবে বন্ধুরা আমি জানি আপনারা যারা যারা কোরআন শিব পড়তে পারেন তারা অবশ্য অবশ্যই ওয়াকফ কি বা ওয়াকফ কাকে বলে কী বা ওয়াকফ কীভাবে ধরত হয় এই জিনিসটা আপনারা বোঝেন তাই আমি এটা আর না বোঝালাম কারণ যেহেতু আপনি বোঝেন সময় নষ্ট করে কোনো লাভ নেই তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে দেখুন আমি প্রথম নিয়মটা লিখেছি রহিমি রহি মি তো এটা আমরা কিভাবে ওয়াকফ করব। তো আমি জানি আপনি অবশ্যই এটা জানেন অনেকেই আসে যে ওয়াকফ করার নিয়ম কিংবা বানান করার নিয়মটা বোঝে না মানে কিভাবে বানান করবে আবার কিভাবে ওয়াকফ করবে তো আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন রজ র হাইয়াজের সেই মিমজের মি র সেই এটা আমি বানান করছি এটা কিন্তু আমি ওয়াকফ ধরি নাই বানান করছি আমি টেনে পড়ি নাই আমি যদি টেনে পড়ি তাহলে হবে এখানে তিন আলিফটান হবে কেন এখানে তিন আলিফটান হবে কারণ এটা হচ্ছে মদ আজি এই মদের নাম হচ্ছে মদ দে তো আমি এই মদের হরফগুলো নিয়ে মানে মদ মোট এগারোটি নিয়ে সামনে আলোচনা করবো এই রমজান মাসে কোরআন শিখে এই করছে তো যদি আপনি মদ গোলে একটু কম বুঝেন কিংবা মদের নিয়মগুলো একটু কম পারেন তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনি একটু ওয়েট করেন আমি যখন এ রমজান মাসে কোরআন শিখে ওই পর্বতে ভিডিওগুলি আপলোড করব আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মদের হরফ বা মদের নিয়মগুলো কতটা সহজ অনেক সহজ মদের চাইতে সহজ কিছু নেই কোরআন শিখের মধ্যে চাইতে বেশি সহজ হচ্ছে মদের নিয়ম তো ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন একটু ওয়েট করেন আমি সামনেই এই মদের হরফ নিয়ে আলোচনা করবো মানে মদ মুঠ এগারোটি এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে র হায়াজের সেই মিমজের মি রহিম আমি একটা বানান করছি আর যদি আমি এটা উচ্চারণ করি তাহলে কি রহিমি হবে না আমি যদি একটা উচ্চারণ করি যদি আমি এখানে থামি এখানে যদি আমি টেনে না পড়ি মানে মিল করে না পড়ি আমি এখানে থামবো যেহেতু এখন ওয়াকফ আছে তো এখানে যেহেতু ওয়াকফো আছে তাই আমাকে এখানে থামতে হবে আর আপনি যদি না থামেন নো প্রবলেম আপনি না থেমে বলতে পারবেন কিন্তু আপনাকে এই যে এর এরোচন করতে হবে যেমন বিসমিল্লাহ হি রহমান ই রহিমি আর হির রহিম মালিক রহমান দেখুন আমি দুটি আয়াত পড়ছি সে দুটি আয়তে কিন্তু আমি থামি নাই কিন্তু আমি ঠিকই অক্ষের সাথে যে হরফের হরফটা আছে সে হরফটা কিন্তু আমি উচ্চারণ করছি সেখানে থামি নেই বলে আমি উচ্চারণ করছি আবার লাস্টে মালিক ইয়মিত দিন এখানে আমি কিন্তু ওকফ ধরছি তো এখানে অমিত দিনই বলি নাই কারণ আমি এখানে অক্ফ ধরছি যদি আমি অক্ষ ধরি তাহলে কিন্তু আমাকে মানে জসমের মতো উচ্চারণ করতে হবে দিন এভাবে উচ্চারণ করতে হবে আর যদি ওকফ না ধরি তাহলে হবে দিনই এটাই অক্ফ করার নিয়ম তো অক্ফ ধরলে হবে তিন আলিফ টান আর অক্ফ না ধরলে হবে এক আলিফ টান আর অক্ফের সাথে যে হরফটা থাকবে ওই হরফের উচ্চারণ হবে তো সেখানে হরকত থাকতে পারে তারপরে তানবিন থাকতে পারে যে কোনো হরফ থাকতে পারে কিন্তু ওটা উচ্চারণ করতে হবে তো আমি আবার বলতেছি আলহামদুলিল্লাহ মিন এ দেখুন আমি এখন অকফ ধরছি তাই এখানে আমি তিন আলিফ টান দিয়েছি আর রহমান রহিম এই যে এভাবে যদি আমি অক্ফ ধরি তাহলে কিন্তু এখানে তিন আলিফ টান দিতে হবে আর যদি আমি অক্ফ না ধরি হামদুলিল্লাহ হিরব আর কিন্তু আমি কিন্তু থামবো না হিরব বি দেখুন এভাবে পড়তে হবে মানে অক্ফ ধরলে আপনার তিন আলিফ টান দিতে হবে আর অক্ফ না ধরলে এক আলিফ আর অক্সের সাথে যে হরফটা থাকবে মানে এই যে এখানে আমি হাইয়াজের সেই এখানে আমি এক আলিফ টান দিব আর অক্সের সাথে যে হরফটা আছে এই হরফের উচ্চারণটা আমি করব তো এটা আমি এখন বানান করব কিভাবে বা অক্ষর ধরবো কিভাবে দেখুন বন্ধুরা আপনাকে বানান যেভাবে আসে ঠিক সেভাবেই বানান করবেন দেখুন রসব র হাইয়াজের সেই মিমজের মি রহিম এখানে কিন্তু এক লিফ্ট টান হবে এটা হচ্ছে মধ্যে তবাই তো আর এটা হচ্ছে হরকত রশিমি আমি কিন্তু অক্ষর ধরি নেই বানান করছি আর যখন আমি উচ্চারণ করব তখন বলবো রহিম মানে তিন আলিফ টান দিতে হবে তো অনেকে ভাবছেন যেহেতু এটা তা আমরা কি এভাবে বানান করবো কি যে রজর হাই ইয়া মিমজের সেই এভাবে কি বানান হবে না কি না এভাবে বানান হবে না বানান যেভাবে ঠিক সেইভাবে বানান করতে হবে রজর হাই যে সেই মিমজের মি রহিম এভাবে বানান করতে হবে রজর হাই ইয়া মিমজের রজ র ইয়া মিমজের হিম এভাবে কিন্তু বানান হবে না ওকে তো বানান আমরা যেভাবে করব ঠিক সেইভাবে আমাদের বানান করতে হবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই মিমটা আমাদের জশ মধ্যে উচ্চারণ করতে হবে যেমন হিম এভাবে হবে তো তো তারপর একটা একই জিনিস দেখুন মিম যেমন মাঝিমিয়া যে ঝি মাঝি ডাল দুই যে দিন মাঝি দিন দেখুন বন্ধুরা আপনি যদি মদের হরফের বামের হরফে যদি অক্প আসে এবং এই বামের হরফে যদি আপনি জবর পান কিংবা দুই জবর পান যাই পান না কেন ওটা জমের মত উচ্চারণ হবে দেখুন এখানে মিন জবর মা জি যে জি ডাল দুই যে দিন মাঝি দিন আসে আর আমি যদি ওয়াকফ ধরি তাহলে হবে মাঝি দে দে আর এটা হবে কলকলা এটা কি হবে কলকলা হবে কারণ আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেখাইছিলাম যে কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ ত বা জিম ডাল এই বাস হরফে যদি জ আসে তাহলে কলকলা করে পড়তে হবে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে কফ ত বা জিম ডাল এই পাস হরফে জ কিংবা ওয়াকফ আসলে। জসম জ কিংবা ওয়াক আসলে কলকালো করে পড়তে হবে তো এখানে যেহেতু ওয়াকফ আসছে তাই এটা আমাদেরকে কলকল করে পড়তে হবে তো আমার মনে হয় আপনি বুঝেন নাই তো আমি এই নিয়ে সামনে অবশ্যই আলোচনা করব তো ওখানে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো এখন আপনি অক্সর নিয়মটা বুঝেন যে মা জি মিয়াজের জি মাঝি দাল দুজের দিন মাঝি দিন এটা আমি বানান করছি আমি কিন্তু অক্ষ ধরি নাই তো আমি যদি অক্ফ ধরি তাহলে হবে মাঝি দে হবে না কিন্তু কারণ এটা কলকালো হরফ মাঝি দে এভাবে অক্ফ করতে হবে তো আবার দেখুন মিম মাঝি মা জি ডাল দু যে দিন মাঝি দিন আমি বানান করে পড়ছি আর যদি আমি অক্ফ ধরে পরিমাণ উচ্চারণ করি তাহলে হবে মাঝি দে মাঝি দে এখানে কয় টান হবে তিন আলিফ টান হবে তারপরে আসেন ওয়ান না একই নিয়মে পড়ে কারণ মদ হরফের বাম হরফে ওয়াকফ আসছে তো এটা কি মধ্যে আরজি তো দেখুন আমি যদি নুন আলি জীবন না সিন যে সি ওয়ান না সি ওয়ান নুন জীবন ওয়ান নুন আলি জীবন না সিন যে সি ওয়ান না সি আমি যদি ওয়াক না ধরি তাহলে আমাদেরকে ওয়ান না সি এভাবে পড়তে হবে আর যদি ওয়াক ধরি তাহলে হবে ওয়ান মানে এ সিনে আমাদের যশমের মতো উচ্চারণ হবে এখানে যদি আমরা দুই জেয়ার থাকতো তাহলে কিন্তু ওয়ান নাশই হতো আবার দুই জেয়ার না থাকে যদি এখানে দুই পেশ থাকতো তাহলে কিন্তু ওয়ান নাসি হতো আবার দুই জব থাকলে কিন্তু ওয়ান নাসি হতো আবার যদি সাকিন থাকতো তাহলে কিন্তু ওয়ান নাস হতো তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন তো এই অকফের অবস্থায় তার ডাইনের হরফে যে কোনো জিনিস থাকতে পারে হরক থাকতে পারে মানে এক জেবার এক জের এক পেজ থাকতে পারে কিংবা দুই জেবার দুই জের দুই পেজ থাকতে পারে কিংবা জজন থাকতে পারে তো যাই থাকুক না কেন আপনাদেরকে এই সাকিনের মতো উচ্চারণ করতে হবে এই সাকিনের মতোই কী উচ্চারণ করতে হবে কারণ আমি এখানে অক্ফ ধরতেছি তারপরে আসেন গড় এখানে দেখুন গয়েন কর কফ আলিফ দুই জোবার পন গড় পন আছে তো এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে কিন্তু আমরা গড় ওয়ান পড়তে পারবো না আমাদের পড়তে হবে গড় ও পড়তে হবে কারণ ওয়াকফের অবস্থায় যদি তান ভিনে দুই জবর আসে এই যে দুই জবর যদি দুই জবর আসে তাহলে আমাদের একটি জবর বাদ হবে মানে একটা জবর বাদ দিয়ে আর একটা জবর স্থানে রাখিয়া পড়া কি মদ্য এওয়াজ বলে এ মদের নাম হচ্ছে অ্যাওয়াজ তো মদের নামগুলো একটু মনে রাখবেন তো এটা হবে গড় ও হবে এখানে আলিফ টান হবে দেখুন এখানে কিন্তু এটা তান ভিন এটা কিন্তু তান ভিন তো আমরা যদি ওকফ না দিতাম তাহলে হতো গড় কন গড় কন হতো যেহেতু আমরা এখানে ওক্ফো দিছি তাই এটা হবে আমাদের গড় ক এখানে এক লিফ্টান দিবেন কারণ এই যে এখানে দুই জবর আসে তো আপনি এই নিয়মে যতগুলা পান না কেন যতগুলা আয়াত পান না কেন এই নিয়মে আপনি প্রত্যেকটা জিনিস এখানে যদি আপনি দুম ফালান বা আপনি যদি থেমে পড়েন তো অবশ্যই অবশ্যই আপনি এখানে এক টান দিবেন গড় ক তারপরে নাচ ত একই জিনিস দেখুন নাচ কন আছে কিন্তু আমাদেরকে পড়তে হবে নাচ ত যেমন ওয়ান না জিয়া গর দেখুন এভাবে আমাদেরকে এই অক্ষ করতে হবে তারপর আসে নাস্ত ওয়ান না শীত তিনাস্ত নাস্ত এই যে আমাদের এখানে এক একালিফ টান দিতে হবে আমি যদি এই দুটা আয়ত একসাথে পড়ি যে ওয়ান জিয়া তি গড় দেখুন বন্ধুরা আমি কিন্তু দুটি আয়ত একসাথে পড়ছি প্রথম আয়তে কিন্তু আমি ওয়াকফ ধরি নাই তাই আমি কিন্তু কন উচ্চারণ করছি তারপরে আয়তে আমি ওকফ ধরছি তাই আমরা ত উচ্চারণ করছি মানে তন উচ্চারণ করি নাই আমরা উচ্চারণ করছি ত মানে এখানে এক ক্লিপ টান দিছি তো ওয়াকফ ধরলে যা আছে তাই উচ্চারণ করতে হবে যেমন ওয়ান জিয়া আি কন ওয়ানা শীত তিনাস স্ত আমি অক্ষ না ধরলে আমাদের কন উচ্চারণ করতে হবে আর যদি আমি অক্ষর ধরে পড়তাম ওয়ানা জিয়া তিন ক ওয়ান শীত এভাবে আমাদেরকে মানে অক্ষ ধরে পড়তে হবে তো বন্ধুরা মূল কথাটা হচ্ছে যদি আপনি অক্ষর অবস্থা এভাবে দুই জবর পান তাহলে আপনি এক জবর বাদ দিবেন মানে অক্ষ ধরলে আপনার এখানে এক আলিপ টান দিতে হবে কফ আলিফ জবর ক এভাবে হবে উচ্চারণটা মানে মদের হরফের মতো উচ্চারণ হবে তারপরে আসেন তালা হা এ জায়গায় দেখুন আমরা যদি এখানে দুই জবর দিতাম তাহলে কিন্তু তালা হা উচ্চারণ হতো মানে এটা এই নিয়ম পড়তো তো আমরা যদি এখানে দুই জবর না থেকে যদি এক জোবর থাকতো তাহলে কি অন্য উচ্চারণ হবে না অন্য ধরনের উচ্চারণ হবে না এক উচ্চারণ হবে তালা হায় উচ্চারণ হবে এখানে কিন্তু এক লিফ অবশ্যই টান দিতেই হবে তো অনেকে আপনি আয়তের মধ্যে এভাবে পাবেন যে এক জোবর পেতে পারেন কিংবা দুই জবর পেতে পারেন এখানে তো এক জবর কিংবা দুই জবর যাই আসুক না কেন এখানে এক লিফ টান দিবেন তারপর আসুন ওয়াক দু হা এই দেখুন ওয়াকফের অবস্থায় যদি আপনি এইভাবে পান মানে এক মদের হরফ পান তার বামের হরফে যদি আপনি খালি হরফ পান তাহলে এখানে আপনার এক টান হবে কারণ খালি হরফ পরা যায় না এটা কিন্তু আপনার ওয় দু এভাবে কিন্তু উচ্চারণ করতে পারবেন অনেকে আছে যে মদের হরফটা মানে তারা সাকিন অনুযায়ী উচ্চারণ করে জজম অনুযায়ী উচ্চারণ করে কিন্তু এখানে সাকিন কিংবা জজম জম অনুযায়ী উচ্চারণ হবে না এর একটা কারণ মদের হরফের বামের হরফটা কিন্তু খালি তো বদের হরফের যেহেতু বামের হরফটা খালি আসছে তাই আমাদেরকে এখানে এক লিফ অবশ্যই টান দিতে হবে তো আপনি কোরআন শিবের আয়তের মধ্যে যত ধরনের এ ধরনের আয়ত পান না কেন যে উপরে খারা জোর আছে তার বামের হরফটা খালি উপরে খারা জের আছে তার বামের হরফটা খালি কিংবা উপরে উল্টা পেশ আছে তার বামে হরফটা খালি তাহলেই বুঝবেন ওইখানে আমাদের এক আলিফ টান দিতেই হবে ওইখানে কি এক আলিফ টান দিতে হবে এখানে কিন্তু আমরা জজমের কিংবা সাকিনের মতো উচ্চারণ করতে পারবো না কীভাবে পরবো ওয়াদু হ্যা হ্যা এইভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে তারপরে নিয়মটা দেখুন এখানে দেখুন তা যাব তা লাম যাব লাভ তালা জ খারাপ দ তালা জ আছে তো এখানে মধ্য হরফের বামে হরফে কিন্তু আরেকটা হরফ আছে আর সেই হরফটা হচ্ছে ইয়া আর এই হরফটা কিন্তু খালি এই হরফটা অবশ্যই অবশ্যই লেখার ক্ষেত্রে আপনাকে লিখতে হবে মাস্ট এটা মাস্ট লিখতে হবেই লেখার ক্ষেত্রে এগুলো লিখতে হবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এগুলো উচ্চারণ করা যাবে না তো এখানে আমরা তালা জ্বর জ্বর মধ্যে একালিফ টান দিব মানে আপনি এই ধরনের যতগুলো জিনিস পাবেন যতগুলো হরফ পাবেন সবকটের মধ্যে আপনি একালি টান দিবেন তারপর আসেন তাক ওয়া দেখুন তাক ওয়া ওয়ার মধ্যে এক টান দিবেন দেখুন এই যে হরফ তার বাম হরফটা হচ্ছে খালি এই যে খালি ইয়াটা কি খালি তো যদি ইয়াটা খালি থাকে কিংবা খালি থাকে এখানে আলিফ থাকলে কিন্তু আপনার একলিফ টান হতো এখানে আপনি ইয়া না দিয়ে যদি এখানে আপনি আলিফ দিতেন তাহলে কিন্তু এখানে তো এখানে তাক ওয়া আলিফ টান দিতে হতো তারপরে দেখুন ফাতাও দ আলিফ টান হবে একই নিয়ম ফা জবর ফা তার ফাতাও দ খার জবর দ ফাতাও দ তো এখানে কি এক নিয়ম আমাদের এভাবে এক কালিফ টেনে পড়তে হবে তারপরে ফা আ একই নিয়ম এখানে আ এক আলিফ টান হবে আবার ওয়া তো আলিফ টান হবে তারপরে আসুন এই নিয়মটার মধ্যে আসুন এখানে দেখুন বন্ধুরা এই নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ দেখুন এখানে আল করিয়া আল করি আস এটা কিন্তু তা এটা হচ্ছে তা এটাকে আমরা বলে থাকি গোলতা তো যখন আমরা আপনারা অবশ্যই এটা জানেন যেহেতু আপনার ক্রানশি পড়তে পারেন যে এই যে হা গোল হার মাথার উপর যে দিনকটা থাকে তাহলে ওটাকে আমরা গুলতা বলি কিন্তু এই গুলতাটা কিন্তু আবার হার উচ্চারণ হয় কি কী কারণে হয় যদি আমরা অক্ফের অবস্থায় গুলতা পাই আর যদি সেখানে আমরা ফোর করে ধর অক্ফ ধরি তাহলে কিন্তু আমাদের সেই গুলতা হা উচ্চারণ হবে তো এটা কিন্তু হা না এটা কিন্তু হা না এটার নাম হচ্ছে তা এটার নাম হচ্ছে তা এটার নাম কি এটার নাম হচ্ছে তা তো আমি আবারও বলতেছি এই হরফের নাম হা না এই হরফের নাম হচ্ছে তা তো যদি আমরা অক্ফের অবস্থায় এ তাটাকে পাই এবং যদি ওকফ ধরি তাহলে কিন্তু আমাদের এই হা মানে এই হার উচ্চারণ করতে হবে তো আমরা এখানে কীভাবে উচ্চারণ করব হামজা জবর আল কফ জবর ক আল ক রি আল করি আইনজবর আ তা পেশ টু আল করি আ তু আমি অক্ফ ধরে নেই আমি বানান করে পড়ছি তো আমি যদি বানান করি পড়ি তাহলে কিন্তু এইভাবেই পড়তে হবে অনেকেই ভাবছেন যে যেহেতু এখানে অক্ফ আছে তো আমি এভাবে বানান করবো হামজাল জবর আল কফ জবর ক আল ক র আল কর আইন তা জবর আইন হা আ আল করি আহ এভাবে বানান করব না এভাবে বানান করা যাবে না বানান যে নিয়মে আসে ঠিক সেই নিয়মে আপনাকে বানান করতে হবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যদি আপনি অক্ষ ধরেন তাহলে আমাদেরকে এই গুলতা বা এই গুলতাটা আমাদেরকে জজম অনুযায়ী পড়তে হবে এবং এই গুলতা হা উচ্চারণ হয়ে যাবে তো দেখুন আল করিয়া আর আমি কি করি নাই অক্ষ ধরি নাই আর যদি অক্ষ ধরি তাহলে হবে আল করিয়া আহ আল করিয়া আহ এখানে টান হবে না এখানে কি হবে না টান হবে না কারণ আইনসেবর আ এটা কিন্তু হরকত তো যেহেতু এটা হরকত তাই আমরা এখানে টান দিতে পারবো না তারপরে দেখুন মাল নিয়ম তো এখানে কি হবে না টান হবে না তো এই তাটা কি হবে আমাদের হাউচান হবে তো আমি যদি এই দুটি আয়ত একসাথে পড়ি যে আল ন করু তোমাল করিয়া ইয়া দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রথম এ আয়তে আমি অক্ষ ধরি নাই মানে আমি দুটি আয়ত মিলাই পড়ছি এ আয়তে এসে আমি অক্ষ ধরছি তো আল করয় তু মাল ন কর এভাবে কিন্তু আপনি পড়তে পারবেন নো প্রবলেম আর যদি আপনি ভেঙে পড়েন তাহলে বলবেন আল কর ইয় মাল এভাবে পড়তে হবে আশা করি আপনি বুঝতে পারছেন তো আমি আবার বলতেছি যখন আপনি অক্ষর অবস্থায় এই গুলতা পাবেন তখন যদি আপনি অক্ষ ধরেন তাহলে ওই গুলতাটা হা উচ্চারণ হবে গুলতাটা কী হবে হা উচ্চারণ হবে আর যদি অক্ষ না ধরি তাহলে কিন্তু তার উচ্চার করাতে হবে যেমন আমি অক্ষ ধরি না প্রথম আয়তে আমি অক্ষ ধরবো না আল করিয়া তো মাল নকরিয়া আহ দ্বিতীয় আয়তে এসে আমি অক্ষ ধরছি আর যদি আমি দুটিতে অক্ষ ধরি তাহলে হবে আল করিয়া মাল নক আহ তো এখানে যদি পেস্ট থাকে তাহলেই কিন্তু সাকিন হবে না এখানে আমরা দুই প্যাচ দিলেও কিন্তু এই আল করতু মাল কর আহ হবে দুই প্যাচ দিলেও হবে আবার দুই জের দিলেও হবে দুই জবর দিলেও হবে মানে যাই আসুক সমস্যা নাই আপনার ওই জিনিসটা কি জজমের মতো উচ্চারণ হবে যেমন আল কর আহ মাল এভাবে তারপর আসেন হা মিয়া হা মিয়া একই নিয়ম দেখুন অক্সর এই যে তাট আসে তো অক্সর যদি যদি গোলতাট আসে তাহলে আমাদের সেখানে অবশ্যই কি এই যে এ হার মত উচ্চারণ করতে হবে হা মিয়া হামিয়া আর যদি আমরা অক্ফ না ধরি তাহলে হবে হামিয়া তুন হামিয়া তুন তার উচ্চারণ করতে হবে অক্ষ না ধরলে আমাদেরকে তার উচ্চারণ করতে হবে আর অক্ষর ধরলে আমাদেরকে হার মানে যশমা ওয়ালা হার মতো উচ্চারণ করতে হবে তারপর আসেন ওয়াদ দাদা ওয়াদ দাদা আইন দাল দাল আদ দা 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 হাউলটা পেশ হু ওয়া দা হু এটা কিন্তু মদের হরফ এটা কিন্তু গোলতা না এটা কিন্তু হা অরিজিনাল হা তো যেহেতু একটা হা তা আমাদের অবশ্যই হার মতো উচ্চারণ করতে হবে তো ওয়াদ দাদা হু এটা আমি ওয়াকফ না ধরলে এখানে অবশ্যই এক লিফ টান দেব আর যদি আমি ওয়াকফ ধরি তাহলে ওয়া দা জসমের মতো উচ্চারণ করতে হবে এখানে মদের হরফে উচ্চারণ হবে না আমি আবার বলতেছি এক যদি হা কিংবা গুলতা এর উপর যদি মদের হরফ থাকে মানে খারা খারাপ খরাজ উল্টা পেশ থাকে তাহলে আপনি যদি ওয়াকফ ধরেন তাহলে ওই মদের হরফ জসমের মতো উচ্চারণ হবে আর যদি আপনি ওয়াকফ না ধরেন তাহলে কিন্তু জশমের মতো উচ্চারণ হবে না আপনাকে অবশ্যই মদের হরফের উচ্চারণই করতে হবে যেমন আমি অক্ষ ধরবো না ওয়াদ দাদা হু আমি অক্ষ ধরি না এর যদি অক্ষ ধরি তাহলে হবে ওয়াদ দাদা তো এখানে যদি আমরা গুলতা দেই তাহলে কিন্তু একই জিনিস হবে না দেখুন এখানে যদি আমরা গোলতা দেই তাহলে হবে ওয়াদ দাদা তু হবে অক্ষ না ধরলে আর যদি অক্ষ ধরি তাহলে হবে ওয়াদ দাদা একই মানে এটার মতোই হবে ওয়াদ দাদা অক্ষ ধরলে আর অক্ষ না ধরলে কিন্তু দাদা মানে হা উচ্চারণ হবে না এখানে তু মানে তার উচ্চারণ হবে তারপর আসেন আখ লাদা হু একই উচ্চারণ আখ লাদা এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে মানে অক্ষর অবস্থায় যদি গোল তার উপরে পেয়াস আসে কিংবা যে মানে উল্টা পেয়াস কিংবা খারা জের খারা জের এগুলো আসে তাহলে অফ ধরলে আমাদেরকে ওই মদের হরফটা জসমের মতো উচ্চারণ হবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বরাবর মতে একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা লাইক না দেন তাহলে কিন্তু একটু ভালো লাগে না আর আপনার যদি ওয়াকফে নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কারণ আমি তো জানি না যে আপনাদের কোন জায়গাতে ওয়াকফ করতে সমস্যা হচ্ছে কিংবা কিভাবে ওক্ফো করতে পারতেছেন না তো যদি আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন কিংবা আমার ফোন নম্বরটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আমার ফোন নম্বরটা নিয়ে আমাকে যদি ফোন দিয়ে বলে দেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের এই জায়গায় এই জায়গায় প্রবলেমগুলো হচ্ছে তো প্লিজ আপনি কমেন্টে জানান কিংবা আমার ডিসক্রিপশন থেকে আমি ফোন নম্বরটা দিয়ে দেবো সেখান থেকে আপনি আমার ফোন নম্বরটা সংগ্রহ করে আমাকে একটা কল দেবেন আমাকে আপনার সমস্যাটা বলে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন জায়গাতে ওয়াকফ করতে সমস্যা হচ্ছে আর যে জায়গাতে ওয়াকফ করতে আপনাদের সমস্যা হবে ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো প্লিজ কমেন্ট করেন যে আপনাদের ওয়াকফ করতে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যাওয়ার আগে আর আরেকটি কথা বলতেছি প্লিজ আমার এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওগুলো দেখে সবাই কোরআন শিরা শিখতে পারে তো প্লিজ অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি জানি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তেমন ভালো লাগেনি তো যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো বানাই আপনাদের একটা লাইক দিতে কিন্তু তেমনটা খরচ হয় না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে আরেকটি কথা যদি আপনাদের এই ওয়াকফোন নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে ফোন করে কিংবা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আর প্লিজ আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে আপনার সাথে সাথে সেই ভিডিওগুলো পেয়ে যান তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ